জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু মুর্শিদাবাদের সুতির এক গৃহবধূর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে সুতি থানার ইমামবাজার এলাকায়। প্রশাসন সূত্রে খবর, মৃত ওই গৃহবধূর নাম সীমা বিবি। শনিবারই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই গৃহবধূর। পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি সীমা বিবি জ্বরসহ বিভিন্ন উপসর্গ নিয়ে, আনুষঙ্গিক উপসর্গ নিয়ে মহেশাইল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। যদিও পরিস্থিতি অবনতি হয়, তাকে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে রেফার করা হয়। সেখানে কার্যত চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মুর্শিদাবাদের সুতি থানার ইমামবাজার এলাকার গৃহবধূ সীমা বিবির। এদিকে সুতি থানা এলাকায় একের পর এক ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবরে কার্যত উদ্বেগ আর আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মহিশালে ভর্তি করেছিলাম, মহিশাল থেকে সেলাইন টুলাইনের পরে সন্ধ্যার সময় খারাপ হয়ে যায়। খারাপ হওয়ার পরে ওকে জঙ্গিপুর হাসপাতাল নিয়ে যায়। জঙ্গিপুর হাসপাতালে আর একটু রক্ত মুখ দিয়ে উঠেছে, ওখান থেকে ট্রান্সফার করে বহরমপুরে যায়। কিছুক্ষণ পরে মারা যায়, ডেঙ্গুতে মারা গেছে। তো জ্বর হয়েছিল, তিন দিন হয়ে গেল জ্বরের ইসে, মাথালে আগুন হয়েছিল পা হাত গোটা দিয়ে। তো ওই রক্ত রিপোর্ট করলে গ্রামে ডাক্তার কাছে, দিয়ে তো বললে ডেঙ্গু আছে, দিয়ে তো মহিশালে ভর্তি করলো। মহিশাল থেকে তারপরে দুপুরে বললো কে ভালো আছে, তারপর থেকে রাত দশটা থেকে বললো কে খারাপ আছে। এই মহিশালে, মহিশাল থেকে ফের ঠেলে দিলো জঙ্গিপুর। তারপর তো জঙ্গিপুর থেকে বলে বিলাট যাচ্ছে বলে, যে ওখান থেকে বহরমপুর ঠেলে দিল। হ্যাঁ, বহরমপুরে সকালে মারা গেছে।